জামা ষষ্ঠী উপলক্ষে আজকে চলে আসলাম দমদমের নাগেরবাজারে আহারে বাঙালি রেস্টুরেন্টে। তো বাইরে প্রচন্ড ভিড়, তো বাইরে বেশি কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখি রেস্টুরেন্টটা কিরকম, বাকি সব কথা ভিতরেই হোক। জামা ষষ্ঠী উপলক্ষে তো কলকাতার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেস্টুরেন্টে তো বিভিন্ন রকম আয়োজন হচ্ছেই। তার মধ্যে থেকে আমার ক্ষুদ্র নলেজে যেখানে যেখানে হচ্ছে জানতে পারছি, সেই সমস্ত জায়গাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আর সেই উদ্দেশ্য নিয়েই আজ চলে আসলাম দমদমের নাগেরবাজারে আহারে বাঙালি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু নিউলি ওপেন, হয়তো 4-5 মাস হলো ওপেন হয়েছে। আর সেখানে নাকি মানে রাজকীয়ভাবে খাবার দাবারের আয়োজন করেছে, শুধু জামাই নয়, মেয়ে জামাইয়ের জন্য। মানে একটা বড়সড় রাজকীয় থালি, যেটা মেয়ে জামাই শাশুড়ি চাইলে সবাই মিলে জমিয়ে খেতে পারবে, যেখানে বিভিন্ন ধরনের মাছ মাংস সবই থাকবে। রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, স্পেশালি কলকাতা তথা বাংলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে কি সুন্দরভাবে দেখুন ফুটিয়ে তুলেছে। যেমন সামনে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ, আর এখানে আছে কলকাতার সেই ধর্মতলার বিভিন্ন অংশগুলোকে তুলে ধরেছে। ইন্ডিয়ান কফি হাউস, এই কফি হাউসের পুরো ব্যাপারটাকে তুলে ধরেছে। এই সাইডে দেখতে পাচ্ছি সেই যে কলকাতার নিউ টাউনের দিকে যে ঘড়িগুলো যে তৈরি হয়েছে, সেই ঘড়িগুলোকে তুলে ধরেছে। ভিক্টোরিয়া তো আছেই, এই জিনিসগুলোকে খুব ভালো লাগছে। তো চলুন রেস্টুরেন্টগুলো একটু ঘুরে নিই। জামাই ষষ্ঠীর খাবার কোথায় খেতে যাবো আর কোথায় খেতে যাবো না, এ নিয়েও নিজেদের মধ্যে হয়তো অনেক প্রশ্নচিহ্ন আসতে পারে। কারণ ভাবছেন কোথায় যাবেন কোথায় যাবেন না, কিন্তু যদি ভাবেন যে একটা জবরদস্ত খাবার খাওয়াতে হবে জামাইকে সঙ্গে মেয়েকেও, তাহলে আমি মনে করি যে এরকম যদি জম্পেশ যদি খাবারের ভাণ্ডার হয় তাহলে কেমন হয়। আর সেই কথাটা ভেবেই আহারে বাঙালি কিন্তু নিয়ে এসছে একটা সুপার ডুপার হিট জামাই ষষ্ঠীর থালি। কী কী আছে এই থালিতে চলুন তো দেখে নিই আগে। শুরুতে যদি বলি আছে বাসমতি চালের ভাত, তার সাথে আছে বাসন্তী পোলাও, আর তার সাথে দেখতে পাচ্ছি 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে দেখতে পাচ্ছি আছে কুমড়ো ভাজা দেওয়া আছে, বেগুন ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, তার সঙ্গে আছে শুকনো লঙ্কা বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা। এই এত সুন্দর ভাত শুধু খেলে হবে, তার সাথে একটু ঘি না থাকলে কেমন করে হবে, তাই আছে দুর্দান্ত ঘি। ডায়মন্ড ফিশ ফ্রাই, শুক্তো আছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলুর দম, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, ভেটকি পাতুরি, চিতল মাছের পেটি, মাটন কষা, এখানে 2 পিস মাটন কষা দেওয়া হচ্ছে, কালার দেখে কিন্তু দুর্দান্ত মনে হচ্ছে। আর ডেজার্ট হিসেবে আছে এখানে পান্তুয়া, তার সাথে আছে সন্দেশ, চাটনি পাঁপড় তো আছে, আর এখানে দেখতে পাচ্ছি আছে পায়েস, কালারটা দেখুন পায়েসে, ও দুর্দান্ত। এই জামা ষষ্ঠীর থালি এখন খাওয়া শুরু করব। আমি কিন্তু এখানে আসতে পারবো না জামা ষষ্ঠীর দিন, কিন্তু আপনাদের সামনে আগেও বলেছি বহুবার যে আমার শ্বশুরবাড়ি বালুঘাটে, আমাকে বালুঘাটে যেতে হবে। কিন্তু আপনারা যাতে এত সুন্দর জায়গায় এসে মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি নিয়ে জমিয়েতে খেতে পারেন, তার জন্য এই শেয়ারেবল থালিটা কিন্তু আহারে বাঙালির তরফ থেকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আর সেটাই আপনি খেয়ে দেখবো যে তার টেস্ট লেভেলটা কেমন, খেতে কেমন আর ক্রেভিং কেমন হবে। খাবার শুরু করার আগে যেটা আরও দর্শনীয় যেটা বিষয় সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা পাত্র কিন্তু দেখুন কাঁসার পাত্র, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর মেন যে থালাটা যার উপরে খাবো সেটা কিন্তু কাঁসার পাত্রের উপর কলা পাতা, আরও যেন ক্রেভিং বেড়ে যায়। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, শুরু করি ফিশ ফ্রাই দিয়ে। ডায়মন্ড ফিশ ফ্রাইটা দেখুন দুর্দান্ত, আর দেখতে পাচ্ছি বেশ ফিশ ফ্রাইটা কিন্তু যথেষ্ট চওড়া। আর এইবার দেখি এটাকে ভেঙে দেখি ভেটকি মাছটা কেমন, ও ফিলেটা দেখুন, সেই ফিলে, এত মোটা ফিলে, ফিলেটা দেখে সত্যি ফিদা হয়ে যাচ্ছে, দেখুন সুন্দর, মানে যতটা মোটা। আর ভিতরে দেখতে পাচ্ছি বেশ গ্রিন হার্বস দেওয়া আছে, মানে ধনে পাতা পুদিনা পাতা হয়তো আছে, তাছাড়া আদা রসুন পেঁয়াজও থাকে। আর ভেটকি মাছটা একদম ফ্রেশ দেখে মনে হচ্ছে, কি খেতে। জামাই যদি এই ভেটকি মাছ খায় তাহলে শুরুতেই গদগদ, সঙ্গে আছে কাসুন্দি, সঙ্গে কিন্তু এখানে স্যালাডও দিয়েছে, দমে খির। শুরু করছি ঘি দিয়ে, গরমাগরম পুরো ঘি, অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি। প্রথমেই ঘি দিয়ে ভাত মাখিয়ে নিচ্ছি, বাসমতি চালের ভাত জম্পেশ করে খাওয়া শুরু।
জামাইরা কিন্তু কাঁচা লঙ্কা খেতে পারবে তো, জমে যাবে কিন্তু ঝাল ঝাল। আর তার সাথে এই পঞ্চ ভাজার মধ্যে একটা আছে মিষ্টি কুমড়া ভাজা, ঝাল মিষ্টি একটা ব্যালেন্স, অনেক রকম ভাজা, তার মধ্যে বড়ি ভাজাও আছে, পুরো কুড়মুড়ে বড়ি ভাজা। ঘি তো হয়ে গেল, এবার চলে আসে শুক্তোর পালা। জামাইকে শুক্তো দিয়ে সুন্দরভাবে খাওয়ানো হবে, বাঙালিয়ানা কোনো খাবারই এখানে বাদ নেই। আর সবচেয়ে বড় কথা, মানে এটা একজনও নয়, শেয়ারেবল থালি, দু তিনজন মিলে আরামসে শেয়ার করে খেতে পারবে। এই প্রাইসটাও কিন্তু বলা হয়নি, এর প্রাইস হচ্ছে 1499 টাকা। তো তিনজনে মিলে খেলে পারে বা দুজনে মিলে খেলে মোটামুটি তার শেয়ারেবল সুন্দর একটা হয়ে যাবে, প্রাইসটাও রিজনেবল চলে আসবে। পুরো দুধ সুক্ত, এই দুধ সুক্ত হলে কী সুবিধা হয়, কিটকুটে ভাবটা আর থাকে না, মানে জামাইয়ের খেতে কষ্ট হবে না কোনো। এবার চলে আসছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখানে যতগুলো থালি আছে বা যতগুলো খাবার আছে সেগুলো যদি বাড়িতে জামাইয়ের জন্য আয়োজন করতে চায় তাহলে 1500 টাকায় কিন্তু কিছুতেই সম্ভব হবে না। মাছের মাথার বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি আছে এখানে, বাহ। কাতলা মাছের মাথা মনে দেওয়া হয়েছে, সেই ফ্লেভার। কাতলা মাছের মাথার গন্ধ একদম ডালটা একদম মোমা করছে। আর সঙ্গে খাওয়ার জন্য আছে শুকনো লঙ্কার বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা। শুকনো লঙ্কা দেওয়া হয়েছে অনেকটাই। সঙ্গে আছে পটল ভাজা। ডালের মধ্যে দেখলাম মাছের মাথার পোর্শনটা অনেকটাই আছে, আর ডালটাও দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা। আমি বেশ কিছুটা পরিমাণ ডাল নিয়েছি, তা সত্ত্বেও দেখুন যা ডাল আছে আরও দুজনে মিলে মনে আরামসে খেয়ে নিতে পারবে। তো গন্ধরাজ লেবু, সুপার লাগছে। সঙ্গে বেগুন ভাজা। যতটা পরিমাণে খাবার আছে জামাইয়ের একার পক্ষে খাবার সত্যি দুর্বিষহ, বিট্টু একাও পারবে না। বিট্টু একা পারবে পুরোটা দেখা যাক, মানে খানেওয়ালা জামাই না, আসছে তোমার জন্য, দাঁড়া। এবার নিয়েছি কচু পাতা দিয়ে ভাপা চিংড়ি। কচু পাতার পরিমাণটা অনেকটাই দেখতে পাচ্ছি আছে, আর চিংড়িও কিন্তু দেখা যাচ্ছে। আর এর মধ্যে বুঝতে পারছি সর্ষে পোস্ত দেওয়া আছে, দেখুন সর্ষে পোস্তর পরিমাণটা অনেকটাই আছে। আর কচু পাতা মোটামুটি ভালোই আছে, চিংড়ির সাইজগুলো দেখুন, সেই ছোটো ছোটো বুদ্রি চিংড়িও নয়, একটা স্ট্যান্ডার্ড। মাখিয়ে নিয়ে আগে ভালো করে, বেশ খেতে, স্পেশালি সর্ষের ভালো ঝাঁজ নাকে আসছে, চিংড়িগুলো খেতে কিন্তু দুর্দান্ত। চিংড়ির সাইজগুলো দেখুন যথেষ্ট স্ট্যান্ডার্ড, বেশ ভালো বানায় এটা দেখতে পাচ্ছি। দু রকমের মাছ আছে, একটা হচ্ছে ভেটকি পাথরি আছে, আর তার সাথে আছে চিতল মাছের পেটি। তো যেহেতু এই থালিটা শেয়ারেবল থালি, তো বিট্টু বললো যে পাথরিটা খাবে, তো বিট্টুর জন্য পাথরিটা রেখে দিলাম। বিট্টু এটা সাইড করে রেখে দিই। ও চিতল মাছের পেটি সাইজটা দেখুন, আর সঙ্গে একটা টুকিও দেওয়া যাবে। জামাই যদি এরকম সাইজে যদি একটা চিতল মাছের পেটি পায়, অন্য কিছু না ভেবে শুধু পেটিটাই খাবে। কি পেটির টেক্সচারটা, কালারটা দেখুন আর সাইজটা দেখুন। তো এবার দেখে হচ্ছে চিতল মাছের পেটিটা, কালারটা তো দুর্দান্ত, দেখি এবার। এ তো রিয়াজি চিতল রীতিমতো, ও পুরো তেল তেলে একদম। এরকম চিতল মাছের পেটি পেলে জামাই একদম ডগমগ, খুশিতে ডগমগ হয়ে যাবে। শাশুড়িকে কি এরকম রান্না করে খাওয়াতে বলবে না এরকম রেস্টুরেন্টে নিয়ে আসতে বলবে? আসলে ভালোবেসে যা খাওয়াবে তাই খাওয়াবে, সেটা এখানে আনো বা বাড়িতেই খাওয়া। গ্রেভিটাও দুর্দান্ত, সঙ্গে কড়াইশুঁটি দিয়ে চিতল মাছের পেটির গ্রেভি। দেখে যতগুলো আয়োজন হয়েছে আমার মতো জামাইয়ের পক্ষে পুরো রাখার সত্যি দুরূহ। গ্রেভিটা একদম ফাটাফাটি, স্পেশালি এর মধ্যে চিতল মাছের গন্ধে একদম মোমা করছে। আর মাছটা দেখুন মানে সেরা, ফাটাফাটি মাছ।
শুরু করছি এবার পোলাও। পোলাওটা দেখতে কিন্তু বেশ একদম রিয়েলি বাসন্তী কালার, আর সঙ্গে দেখতে পাচ্ছি কাজু আছে, মানে কাজু কিশমিশ আছে। দুর্দান্ত খেতে, মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এখানে আমি দুরকম অপশান নিয়ে নিয়েছি। একটা দেখতে পাচ্ছি আলুর দম আছে, যখন আলুর দম পোলাওয়ের সাথে একদম পারফেক্ট যাবে, তাই নিলাম কড়াইশুঁটি দিয়ে আলুর দম। আলুর দম দেখি, আলুটা নর্মালি আলু আছে, সুন্দর সেদ্ধ হয়েছে, হালকা ফ্রাই করা আছে, আর কড়াইশুঁটি দিয়ে হালকা মিষ্টতা আছে, টক দই দিয়ে সুন্দর করে বানানো, সঙ্গে কাজু চালমগজের সুন্দর একটা গ্রেভি আছে। বাহ, এর সাথে শুধু একটা জিনিস মিস করছি, হচ্ছে লুচি থাকলে পরে জামাই মনে আরও একটু বেশি খুশি হয়ে যেত। আমি এখানে রিকোয়েস্ট করে যাবো, যদি পসিবল হয় কোনো একটা আইটেম বাদ দিয়ে বা কোনো কারণে সে লুচি অ্যাড করতে পারলে এই আলুর দমটা একেবারে মাখন হয়ে যাবে। এবার এনে ইচ্ছে হচ্ছে মাটন, খাসির মাংস, আর সঙ্গে আছে পোলাও, বাসন্তী পোলাও। খাসির মাংস একদম জবরদস্ত কালার, ও সঙ্গে দুর্দান্ত গ্রেভি, একদম লাল লাল গ্রেভি সহ, মাটনের গ্রেভি সহ বাসন্তী পোলাও, মানে লাল হলুদের কম্বিনেশন। মিষ্টির মনে একদম লাড্ডু ফুটছে। তো যাই হোক, দুর্দান্ত খেতে, স্পেশালি মাটনের গ্রেভিটা যে এতটা স্পাইসি, মানে এত সুন্দর গরম মশলা, খুব সুন্দর ফ্লেভার, আর অনেকক্ষণ ধরে কষানো, যার ফলে কিছু মাটনের সুন্দর ফ্লেভারটা আছে। এটা নয় প্রেশার করে বয়েল করা মাটন, এটা নয়, এটা একদম কষিয়ে কষিয়ে বানানো মাটন, একদম জম্পেশ মাটন। আর সঙ্গে আছে এরকম 50-60 গ্রাম ওজনের দু পিস মাটন। কালার খুব পিঙ্কিশ কালার, আর সাথে দেখতে পাচ্ছি ড্রাই চেরিও দেওয়া হচ্ছে। মানে টক মিষ্টি খুব সুন্দর ফ্লেভার আসছে। এরকম মাটনের পিস সঙ্গে এরকম সুন্দর থাবা, জম্পেশ মটন কষা আর বাসন্তী পোলাও। তো শেষ করি ডেজার্ট নিয়ে আসছি, 1499 টাকার জামাইয়ের থালি। এ বাবা, ফাটাফাটি খেলাম, কখন দিয়েছে এখনও কুড়মুড়ে মুচমুচে আছে, আর সঙ্গে আছে আমের চাটনি। তো আমের চাটনির মধ্যে আবার একটু হচ্ছে কাজুও আছে। দুর্দান্ত, আর সঙ্গে আছে সন্দেশ, উপরে দেখতে পাচ্ছি পেস্তা ছড়ানো আছে। বেশ খেতে, ধীরে ধীরে খাবো, পান্তুয়া মনে হচ্ছে এটা। পান্তুয়া, আর লাস্টে জামাইয়ের জন্য পায়েস। কি বানিয়েছে এটা, আমি তো সত্যি দুর্দান্ত এনজয় করে খেলাম। আশা করি এখানে যখন মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি আসবেন তারাও সবাই এনজয় করেই খাবেন। তো যাই হোক, আমার খাওয়াটা ধীরে শেষ হলো। এবার বিট্টু নিয়ে এসছে, বিট্টু তো সামনে এবার বলছে যে জামাই ষষ্ঠীতে যাবে, তো একটু ট্রায়াল দিচ্ছে আর কি। তার জন্য বিট্টুর জন্য একটা মিনি জামাই ষষ্ঠীর থালি চলে এসছে। মিনি বলতে একেবারে মিনিও নয়, জাস্ট থোড়া সা মিনি। দেখা যাক বিট্টুর থালিটা কীরকম। সো দাদা তো একদম জামাই ষষ্ঠীর স্পেশাল থালি নিয়ে বসে পড়েছিল, মানে জামাই তো হতে পারেনি, তো শুধু জামাই স্পেশাল থালি নিয়ে বসে পড়েছি। বাই দ্য ওয়ে বলা হয়নি, এই থালিটার দাম কিন্তু মাত্র 999 টাকা, আর তার থেকে বড় কথা এটা কিন্তু শেয়ারেবল। তো কী কী আছে থালিতে চলুন দেখে নেওয়া যাক। বাসন্তী পোলাও, বাসমতি রাইস, লেবু লঙ্কা, আর সাথে আছে ঘি। তার সাথে আছে 5 রকমের ভাজা, ঝুরঝুর আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর আছে বড়ি ভাজা, শুক্তো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাশ্মীরি আলুর দম, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। এই অবধি যা যা বললাম এগুলো কিন্তু দাদা যে স্পেশাল থালিটা নিয়েছিল তার মধ্যে কিন্তু একই জিনিস আছে। এই থালিতে মাত্র 2 মাছের এক্সচেঞ্জ আছে, বা 2 মাছ নেই এখানে। কী কী আছে বা কী কী নেই বলে দিই একবার। চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, ও ফাটাফাটি, পাঁপড়, মিষ্টি, চাটনি আর পায়েস।
ফর্মালিটি আমাদের হয়ে গেছে, মানে কী কী আছে দেখানো হয়ে গেছে, এবার খাওয়ার পালা। জামাই হই আর না হই খেতে হবে বস জমিয়ে। জামাই না হলে কি খাবো না তা কি হয়? আরে হবু তো, সামনের বছর হবে, হবু এবছর ট্রায়াল হচ্ছে, লজ্জা লাগে। তবে হ্যাঁ, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এরকম রাজকীয়ভাবে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা পাত্র এরকম কাঁসার থালায় আমার অরিজিনাল শাশুড়িও দেবে নাকি সন্দেহ আছে। আহারে বেঙ্গলি রেস্টুরেন্ট কিন্তু এই সুযোগটা সকল জামাকে করে দিয়েছে। ওফ, জাস্ট ফাটাফাটি লাগছে। ফার্স্টে একটু নিয়ে নেবো গরমা গরম ভাত সাথে ঘি। জামাইকে ঘি ভাত দিয়ে শুরু করাচ্ছে। আমি একটা ঝুড়ি আলু ভাজাটা নিয়ে নিলাম। আহা, জামাইকে ঘি দিয়ে শুরু করলো, মানে জামাইকে যা যা দিয়ে খুশি করা যায় তার থেকে এনাফ অনেক কিছুই আছে। কিন্তু এই দুর্ভাগ্য জামাইয়ের, এই দুর্ভাগ্য জামাইয়ের এই চিংড়িটা কপালে সয় না। চিংড়ির মালাইকারি আর কচু পাতা চিংড়ি, এই দুটো আমাদের যে প্রো জামাই তার জন্য আমি ঠেলে দিলাম, মানে অনুভবের জন্য। অনুভব এগুলো খাবে, তার বদলিতে আমি, দাদা আমার জন্য রেখেছিল ভেটকির পাতুরি, সেটা খাবো। তো অনুভব তুমি এগুলো খাও, আমি ততক্ষণ শুক্তো আর ডাল দিয়ে খাওয়া শুরু করি। শুক্তো দিয়ে তো ব্যাপক লাগলো খেতে। আগে করে রিভিউ দিলাম না। এবার চলে আসি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখানে যেই সুখ এই রেস্টুরেন্টে দিচ্ছে জামাইদেরকে, এসিতে বসে এই যে একদম থোবরার কাছে আমার, পুরো এসি চলছে, কুল হচ্ছি, আর সাথে এরকম কাঁসার থালায় বসে বাঙালিয়ানা খাবার খাচ্ছি। এটা স্বাভাবিক, বাড়িতে খেলে কিন্তু এই এত কিছু একসাথে সম্ভব হবে না, হওয়া খুব অসম্ভব। এই রান্নাবান্না করতে দাদা যেরকম বলছিল যে এই রান্নাবান্না করতে কিন্তু অনেক সময় তাদের শাশুড়ির সাথে জামাইদের কথাবার্তা বা সেটা কিন্তু হয় না, আলাপচারিতা হয় না। তো সেই সুযোগটা কিন্তু এই রেস্টুরেন্ট করে দিচ্ছে, বউ জামাই মেয়ে সকলে মিলে এসে একসাথে বসে এরকম রাজকীয় থালাটা উপভোগ করতে পারেন, নিজের মধ্যে গল্প করতে পারেন, অসাধারণ। দুর্ধর্ষ যে ডালটা, মিষ্টি মিষ্টি হালকা, আর মাছের মাথা তো আলাদা ফ্লেভার আসছে। সাথে একটু বেগুন ভাজা নিয়ে নিলাম, এখানে অনেক রকমের ভাজাই আছে, আলু ভালো লাগবে। আমার কাছে মনে হলো দাদা এখানে যদি আলুর দমের সাথে লুচি ব্যবহার করার খুব ভালো হতো, নিয়ে বললে জমে যেত, জামা একটু আর একটু খুশি হতো। এই খাবার তো গদ গদ, ওটা হলে আর একটু নিয়ে নিয়েছি ভেটকি পাতুরি। আরেকবার বলে দিই এই পাতুরিটা কিন্তু এই থালির সাথে ইনক্লুডেড নয়, এই পাতুরিটা কিন্তু দাদা যে থালিটা নিয়েছিল সেই থালি, যেহেতু ওটা শেয়ারেবেল আর দাদা আমি যেহেতু চিংড়ি খাবো না তাই জন্য দাদাটা আমাকে দিয়ে দিয়েছিল। ওফ, আমি খাবো না, কিছু অনুভব করে দেবো। আমি হাফ নিয়ে নিলাম আর হাফটা আমি অনুভবের জন্য দিলাম। বাপরে বাপ, মাছটা দেখো দাদা, পুরো সাদা সাদা ধবধবে ভেটকি একদম। কি বানিয়েছে গো এটা, জামাই তো পুরো নাচতে নাচতে বাড়ি ফিরবে এরকম খাবার খেলে। আর গ্রেভিটা দেখি, সর্ষে পোস্ত কাজু মগজ সবই মানে দিয়ে দিয়েছে। আহা, ঝাজ আছে, হালকা হালকা সুইটনেস। মাছটা কিন্তু ব্যাপক, খুব সুন্দর মাছ, এরকম মোটা মাছের ফিলে কোনো কথাই হবে না। খুব ভালো লাগছে, মাছটা ফ্রেশও কিন্তু, মাছটা একদম একদমই ফ্রেশ, সাদা ধবধবে মাছ, মাছের এমনি ফ্লেভার সেরকম, প্রিপারেশনটা দুর্ধর্ষ। তো শুরু করি, বিট্টু দাদা খাবে না চিংড়ি, তো চিংড়ি নিয়ে আমি শুরুই করি। তো চিংড়ির সাইজ থেকে তো মাঝারি চিংড়ি মনে হচ্ছে। ঝোলটা নিলাম, ঝোলটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ঝোলের মধ্যে নারকেলের দুধ আর সর্ষে পোস্তর একটা ভালো ফ্লেভার পাচ্ছি, যেটা খুবই ভালো লাগছে। আমি অনেক জায়গায় খেয়েছি চিংড়ির মালাইকারি, কিন্তু এটা মানে অন্যতম বেস্ট। চিংড়িটার ভেতরটা দেখুন পুরো সাজা, একদম ফ্রেশ মাছ, খুব ভালো খেতে লাগছে।
দুর্দান্ত হয়েছে। এবার নিয়ে নিচে সবুজ সবুজ আলার পাতার ওপর একদম হলুদ হলুদ বাসন্তী পোলাও, আর এটার সাথে খাবার জন্য আছে লাল লাল মাটনের ঝোল। জামাই হোক বা যেই হোক, এরকম খাবারে কিন্তু একটা আলাদা মজা। হালকা হালকা করে সাজিয়ে নিতে হবে, হালকা করে কুচি করে ঝোলটা ডালতে হবে। এই যে কালারটা তৈরি হয় না, এই কালারেই মানুষের অর্ধেক খাবার হয়ে যায়। এখানে আবার দেখছি চেরি দেওয়া হয়েছে, এটা বেশ ইউনিক লাগলো আমার কাছে। ব্যাপক ব্যাপক মিশমিশে পোলাও, তার সাথে ঝাল ঝাল মাটন কষা, এটা আলাদাই কম্বিনেশন। যেমন বিরিয়ানি আর চিকেন চাপ, মাটন কষা আর পোলাও। হ্যাঁ মরণটা খেয়ে হাত পা ছড়িয়ে মাটন খেয়েছি আজকে। মন ভালো করে দাও মাটন, চিংড়ি গো মাটন পায়েস পোলাও আর কি চাই জামাকে খুশি করার জন্য, সব রকম ব্যবস্থা করে দিচ্ছে। খাওয়াটা শেষ করি, দাদা আসছে। আহারে বাঙালি রেস্টুরেন্টের সত্যি দুর্দান্ত খাবার খেলাম, আমার যেরকম খুব ভালো লাগলো বিট্টু অনুভব সবারই কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে আমরা স্পেশাল যে জামাইষষ্ঠী থালি খেলাম বা জামাইষষ্ঠী থালি খেলাম, এটা কিন্তু শুধুমাত্র পাওয়া যাবে 25 তারিখে জামাইষষ্ঠীর দিনই। বাকি দিনগুলো কিন্তু আপনি প্রচুর এখানে আলাকাটে খাবার দাবার আছে বা যে খাবারগুলো খেয়েছি সবই কিন্তু আলাকাটে পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের থালি আছে, থালিগুলো কিন্তু আপনারা এসে এখানে শেয়ার করে খেতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিও পারলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, তবে কিন্তু আপনাদের কাছে মজাদার ভিডিও কিন্তু ভান্ডার নিয়ে আসবো। আজ এই অবধি রইলো, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।